ওই কিভাবে হয়েছে ঘটনা? রাস্তা পেরিয়ে আসছিল, একটা বাইক এসে মেরে দিল। বাইকের সঙ্গে বাইকের? বাইকের না, ও হেডেডে আসছিল, ও বাইকে করেছে মেরে দিল। কোন জায়গায় হয়েছে এটা? ঘটনার যে তারপর কি হয়েছে এখন মোটামুটি? তারপর ওনাকে হসপিটালে নিয়ে ভর্তি করলাম, পাটা পুরো ভেঙে গেছে। কোথায় বাড়ি জানা গেছে? ওনার বাড়ি মঙ্গলমারি। মঙ্গলমারি? ওখানে কি করছিল জানেন? এই ভাটামড়ে এখানে আমাদের একজন বাড়িতে থাকে। কীভাবে ঘটনাটা ঘটল? ঘটনাটা উনি হচ্ছে দোকান থেকে দোকান গিয়েছিল, দোকান থেকে ফেরার সময় একটা বাইক আসছিল রাস্তা দিয়ে, তার উপর দিয়ে চালিয়ে চলে গেল। জানি না, কল পেয়েছি, গেছি, একজন লোককে পেয়েছি রাস্তায় কোনো কারণে, বাইক র্যাশ ড্রাইভিংয়ের জন্য একজন লোকের ইনজোর্ড হয়েছে, তাকে তুলে নিয়ে এখানে নিয়ে এসেছি, অ্যাডমিট করেছি। নাম ঠিকানা কিচ্ছু এখনও জানা সম্ভব হয়নি, শুধু এইটুকুনি বলতে পারি আমার ফায়ার স্টেশনের পাশে মানে ভাটার মোড়ে হয়েছে ঘটনাটা, সেই জন্য আমি তাড়াতাড়ি তাকে তুলে নিয়ে এসে পরিষেবার জন্য ভর্তি করেছি। ঠিক আছে, বাকি ব্যাপারগুলো এবার আগে জানি, তারপরে বলতে পারবো। ধন্যবাদ। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য সুবর্ণ সুযোগ, 50% ছাড়ে কম্পিউটার শেখার নির্ভরযোগ্য সরকারি প্রতিষ্ঠান ন্যাশনাল ইউথ কম্পিউটার সেন্টার। তাই দেরি না করে আজই চলে আসুন ন্যাশনাল ইউথ কম্পিউটার সেন্টারে।